মানুষের বন্যা দুর্গত যারা মানুষ তাদের জন্য কি ভাবা হয়েছে কি করা হয়েছে আমরা একবার একটি প্রতিবেদনে দেখব তারপর আসছি ডিবেটে দক্ষিণবঙ্গের বানভাসীদের কাছে পূজোর অসুর বন্যা রাজ্য সরকারের চোখে আসল অসুর ডিভিসি না জানিয়ে জল ছাড়া প্রয়োজনের অতিরিক্ত জল ছাড়া সহ একাধিক অভিযোগ এবারেও ডিভিসির বিরুদ্ধে তুলেছে রাজ্য সরকার বিষয়টা নতুন নয় প্রতি বছর বন্যার পরেই এক তত্ত্ব খাড়া করে রাজ্য সরকার ডিভিসির দাবি স্পষ্ট রাজ্যের সেচ দপ্তরকে না জানিয়ে জল ছাড়া হয় না রাজনৈতিক মহলের প্রশ্ন একটাই প্রতি বছর রাজ্যের বুকে নেমে আসা এই ফাঁড়া কাটাতে পাকাপাকি ব্যবস্থা কেন নেওয়া হয় না বিরোধীদের তোপ ক্ষয়রাতির বহর কমিয়ে বন্যা রোধক পরিকাঠামোগত উন্নয়ন কেন করা হয় না এই মুহূর্তে রাজ্যে চালু আছে একাধিক ভাতা প্রকল্প মুখ্যমন্ত্রী নিজে বলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব স্তরের সরকারি সহায়তামূলক প্রকল্প রয়েছে বাংলায় রাজ্যে এই মুহূর্তে রয়েছে অন্তত দুডজন সরকারি প্রকল্প গর্ভবতী মহিলা থেকে শ্মশান যাত্রী আওতায় সবাই গৃহবধূ থেকে কর্মহীন যুব সমাজ সবার জন্য ভাতা ভাতার সংস্থান পাড়ার ক্লাবগুলোর জন্য আর এখানেই উঠছে প্রশ্ন বন্যা মোকাবিলায় কোনো পাকাপাকি প্রকল্প কেন নেওয়া হয়নি গত দশ বছরেও বন্যা মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণের সংস্থান রয়েছে আধুনিক বিশ্বে তার কোনোটাই গ্রহণ করা হয়নি কেন বন্যাপ্রবণ এলাকাগুলিতে বন্যার আশঙ্কার আগাম সতর্ক থাকা বন্যাপ্রবণ এলাকায় পাকা বাড়ি তৈরি করা বন্যায় ভাসবে না এমন উঁচু স্তম্ভের উপর ঘর তৈরি করা নদীগর্ভে অবৈধ খনন রোধ করা বন্যাপ্রবণ নদীর তটে কংক্রিটের বাঁধ নির্মাণ করা কোনো পরিকাঠামোই সেভাবে গড়ে তোলা হয়নি রাজ্যে বন্যা জলে প্রতিবছর ভেসে আসে রাজনীতির স্রোত কিন্তু পরিস্থিতি বদলায় না দোষারোপের পালা চলে কিন্তু দায় নিতে চায় না কোনো পক্ষ এই প্রবণতা না বদলালে আগামী দিনে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা ওয়াকি বহাল মহলের রিপাবলিক বাংলা প্রকল্পের আওতায় বন্যা দুর্গতরা আসেন না তাদের দুর্দশা আসে না তা নিয়ে চলে রাজনৈতিক তরজা যেটি চলেই যাচ্ছে এবং তা নিয়ে ডিবেট হয় বিতর্ক হয় শো হয় কিন্তু তারপর আসলে যারা আধারে রয়েছেন আধারেই থাকে কি তরজা কি বিতর্ক নজর রাখবো হেলিকপ্টারে তিনি সব ত্রাণ নিয়ে ফেলতে ফেলতে যাচ্ছেন এই অপদার্থ সরকার এই সরকারের মানুষকে বলবো যে এই সরকার কি কঠিন অবস্থায় ফেলেছে 50 লক্ষ মানুষকে তারা দেখুক ম্যানমেড বলে দিলে হয়ে গেল ম্যানমেড না গডমেড নন কম্পিটেন্স অফ স্টেট গভর্নমেন্ট সেটা কারণ তা তো জানি না জানবো না আমরা রাজ্য যদি মনে করে যে ম্যানমেড তাকে না জেনে সব কিছু হয়েছে তাহলে সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন অদিত চৌধুরী হচ্ছে নরেন্দ্র মোদীর আসল এজেন্ট অদিত চৌধুরী তো এগুলো করাচ্ছে নরেন্দ্র মোদীকে দিয়ে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিস্টার্ব করা যায় মাননীয় মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন বন্যা যেটা হয়েছে সেটি ম্যানমেড মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য এই বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে ওনার কাছে খবর ছিল ডিবিসি থেকে জানানো হয়েছিল তা সত্ত্বেও উনি উপযুক্ত ব্যবস্থা নেননি লোকজনকে সরানো উচিত ছিল উনি সরাননি সুতরাং ম্যানমেড তিনি ঠিকই বলছেন কিন্তু ওটা ডিবিসি মেড নয় তৃণমূল ক্যাডার মেড বন্যা হয়ে গেছে আপনার সময় আছে এটা দেখানো যে ম্যানমেড না পিসি মেড এই বন্যাটা ম্যানমেড নয় এটা দিদিমণি মেড উনি ভবানীপুরে ভোটের জন্য নিজের মুখ্যমন্ত্রী চেয়ার বাঁচানোর জন্য 50 লক্ষ মানুষকে ভাসিয়েছেন এত বড় অপরাধ করেছেন ঈশ্বর উনাকে মাফ করবেন আমি বলছি দেবুবাবুর কাছে আসছি এক মিনিট সময় দিচ্ছি দেবুবাবু অনেক বক্তব্য ছিল আপনার বলার তার আগে আমি কয়েকটা প্রশ্ন যোগ করে দিই ম্যানমেড বন্যা আমরা শুনে আসছি বিগত কয়েক বছর ধরে ম্যানমেড বন্যা বলতে ঠিক কি বোঝাতে চাইছেন আমি বুঝতে পারছি না বাংলার মানুষ জানতে চাইছে এক নম্বর দু নম্বর হচ্ছে সব কিছু যদি প্রকল্পের আওতায় হয় তাহলে বন্যা দুর্গত মানুষরা কি প্রায়োরিটির মধ্যে পড়েন না তাদেরকে কেন আওতায় আনা হচ্ছে না এক মিনিট সময় বলুন দেখুন এবছর যা বৃষ্টি হয়েছে যদি
খাল বিল সংস্কার না হতো অনেক আগে বন্যা হয়ে যেত, গোটা বাংলা ডুবে যেত। শুধু এই খাল বিল সংস্কারের জন্য এটা হয়নি। এখন এই যে ডিবিসি হঠাৎ করে জল ছেড়ে দিল, জল ধারণ ক্ষমতা থাকলে এটা হতো না, ওরা ডেজিং করলে, এটা আমাদের বক্তব্য। এখন বটি আপনি কাজ করলেন না, দিয়ে জল যখন জমে গেল ছেড়ে দিলেন, এটা তো বলা হবে ভাই যে ম্যানমেড বন্যা। আর বলি, যারা বলছেন, যে দলের নেতারা বলছেন এইসব বড় বড় কথা বলছেন, তারা বাংলা থেকে মুছে যাওয়ার অপেক্ষায়। তার ওই শুভেন্দু অধিকারীর মতো বিশ্বাসঘাতকদের কথা কেউ শুনবে না। সুকান্ত মজুমদার যিনি পুজো করছেন জোর করে, ওনার দলের নেতা বলছেন দুর্গা পুজো হবে না, আমরা মানি না, সেই দল আলোচনা করছেন। দেবুদা একটু বোঝার চেষ্টা করুন, একটা মানুষের সমস্যা, বাংলার মানুষের সমস্যা নিয়ে কোনো আলোচনা নেই, এ তো পলিটিক্যাল কথাবার্তা বলছেন। আমি দেবুবাবুর একটা উত্তর পেলাম, সেটা নিয়ে আমি পার্থবাবুর কাছে যাব। এক মিনিট সময় দেবো পার্থবাবুকে। পার্থবাবু, ম্যানমেড বন্যা হচ্ছে ডিভিসি জল ছাড়াতে। আমার প্রশ্ন, বাম আমলে ডিভিসি জল ছাড়তো না? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা উনি দিলে ভালো করতেন, কারণ আমি এখন যিনি মুখ্যমন্ত্রী, সেই সময় তিনি বিরোধী নেত্রী থাকা অবস্থায় ডিভিসি জল ছাড়লে তিনি সরাসরি দায়ী করতেন রাজ্য সরকারকে, এবং সেই ডিভিসি একই আছে, 10 বছর সময় পেরিয়েছে, শুধু রাজ্যের সরকার পাল্টেছে। তারপরে ডিভিসি ছাড়া জলে যদি বন্যা হয় এবং সেই বন্যাকে যদি তিনি ম্যানমেড বলেন, তখন হচ্ছে ম্যান বিহাইন্ড দ্য ডিজাস্টার হিসেবে আইডেন্টিফাই করছেন ডিভিসিকে, অর্থাৎ তখন রাজ্য সরকারের আর কিছু করণীয় নেই। আমি বলছি যে এই পলিসিটাই হচ্ছে আমাদের রাজ্যে সর্বনাশ ডেকে আনছে, অর্থাৎ আমরা আয়নার সামনে নিজে দাঁড়িয়ে আমার বিপদ কি বুঝতে চাইছি না। এইটা যদি হতো, হ্যাঁ, আমার রাজ্যের যদি 4টে সেচ প্রকল্প ভালোভাবে চলে, কারোর ক্ষতির কিছু নেই, বন্যায় যদি মানুষ না ডুবে কারোর আনন্দ হয় না, বরং ভালো লাগে যে এই দুর্গাপুজোর সময় সবকটা মানুষ একসাথে আনন্দ করতে পারত। ওনারা যেটা করছেন, আজকের ক্ষমতায় থাকার যে বিষাক্ত, আমি বলবো, প্রভাব, যে সবসময় হচ্ছে একটা নেশায় বুধ হয়ে আছেন, অর্থাৎ আমরা কোনো ভুল করতে পারি না, আমরা সব করছি, যা করছি ঠিক করছি, এবং এটাই আসলে শেষমেশ আমি বললাম যে রাজ্যের মানুষের সবচেয়ে বড় খারাপ পরিণতি ডেকে আনছে। এটা হচ্ছে ব্যাড গভর্নেন্স। 3 বারের ক্ষমতায় এসেছেন, তাদের খেয়াল রাখা উচিত, তাদের খেয়াল রাখা উচিত। 10 বছর সময় গেছে, এখনো যদি তারা স্থায়ী পরিকাঠামোর কথা না ভাবেন, তারা যদি মনে করেন সব নন্দ ঘোষ তাই, তাহলে কিন্তু রাজ্যের মানুষ ছেড়ে ঘর। আমি এখানে দেবজিৎ বাবুর কাছে একটা প্রশ্ন যাবো, পার্থবাবু আপনার সময় শেষ, দেবজিৎ বাবুর কাছে প্রশ্ন যাবো। দেবজিৎ বাবু, যেটা বলা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে যে কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলা হচ্ছে, ডিভিসির ঘাড়ে দায় ঠেলা হচ্ছে, মানুষের কথা ভেবে রাজনীতি সরিয়ে একবার তো আলোচনাও দরকার, মানুষের সমাধানের তো আলোচনাও দরকার, সেখানে কেন্দ্র রাজ্য কেন সমন্বয় আমরা দেখতে পাই না? এক মিনিট সময় আপনার। আসছি দেবুবাবু, আসছি আপনার কাছে। এতক্ষণ ধরে যে আলোচনা হলো, সেই আলোচনাতে মেনলি দোষারোপের পালা চলল। বাম আমলে জল ছাড়া হলে বামেরা কী করতেন? তখন কি ডিভিসি ছিল না, কেন্দ্রীয় সরকার আলাদা ছিলেন, দেবুবাবুদের সরকার তখন ছিলেন না, বিরোধী ছিলেন, কিন্তু সমস্যার সমাধানের কথা কি কেউ বলছে? এই যে পুরো আরামবাগ এবং মেদিনীপুর, হুগলির একাংশের মানুষ, জাঙ্গিপাড়া এলাকার মানুষ যে জলে ডুবে আছে একাংশের, এই পুজোর মরশুমে দেখুন বন্যা হবেই, বন্যা আটকানো যায় না, কিন্তু জল তাড়াতাড়ি সরানো যায়, মানুষের হাতে সেই প্রযুক্তিটা আছে। যেটা পার্থদাও বলেছেন, আমি অনেকাংশে একমত যে ইনফ্রাস্ট্রাকচারটা খুব চ্যালেঞ্জিং, অন্তত আমাদের এই রকম একটা জায়গাতে, বাংলার মতন যে সরকারি আসুক, কিন্তু সেই চ্যালেঞ্জটা তো হাতে নিতে হবে। আপনি যদি নন্দীগ্রামে হেরে ভবানীপুরে দাঁড়ানোর মতন চ্যালেঞ্জ নিতে পারেন, নন্দীগ্রামে দাঁড়ানোর মতন যদি চ্যালেঞ্জ নিতে পারেন, তাহলে এই চ্যালেঞ্জ না নেওয়ার কি আছে? সপ্তমীর বিকেল আসার আগে অন্তত এই চ্যালেঞ্জটা নিয়ে দেখান, এই চ্যালেঞ্জটা নিয়ে তো দেখান সপ্তমীর বিকেল আসার আগে। দেবুদা, আমি আপনি যখন বলেছেন বলিনি। দ্বিতীয়ত একজন প্রশাসনে থাকা লোক কি করে বলতে পারে যে উত্তরাখণ্ডে জল ছেড়েছে বলে সেই জলটা সরাসরি এসে বাংলাতে বন্যা করেছে? বিহার উত্তরপ্রদেশে বন্যা হয়নি, তার কারণ ওখানে ম্যানমেড বন্যার যে কথা বলার, মানে অজুহাত দেওয়ার মতন কোনো রাজনৈতিক নেতৃত্ব ওখানে নেই। ওরা ওখানকার রাস্তাঘাট, ওখানকার জলের ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা সব ঠিকঠাক রেখেছে, এইখানে এসেই ম্যানমেড, ওম্যানমেড এইসব বন্যার কথা আসে, তার কারণ উত্তরাখণ্ডের জলের কথা আছে, কারণ এখানে ওগুলোই নেই। আর দেবুবাবু শুরু করেছেন প্রত্যেকটাই যে 6টার বদলে একাধিক বাঁধ, 8টার কাছাকাছি বাঁধ বলছে ভেঙে গেছে, আমাদের যিনি আমাদের সুশান্তদা বলছেন, কিন্তু আমার কথা হচ্ছে এই বাঁধগুলো মেরামতি করার দায়িত্ব কার? ডিভিসির? আমি দেখছিলাম যে দেবুবাবু খুব মন দিয়ে দেখছিলেন, দেবুবাবু খুব মন দিয়ে মাটি চড়ে দেন নিয়ে সরকার চালাচ্ছেন, সোজা কথা বলে দিই, বালি চড় মাটি চড় দিয়ে দিয়ে সরকার চালাচ্ছেন। আমি দেখাতে চাইছি দেবুবাবুকে, দেবুবাবু আপনি খুব মন দিয়ে দেখছিলেন যখন দেবজিৎ বাবু বক্তব্য রাখেন, আপনার টেলিফোনে হয়তো স্ক্রিনে চলছে,
রিপাবলিক বাংলার এই অনুষ্ঠান যেখানে আপনি বসে রয়েছেন সেটা খুব মন দিয়ে দেখছিলেন, আমি দেখছিলাম। তা মন দিয়ে যখন দেখছেন, কিছু ছবি একটু দেখাতে চাইব এবং চাইব রাজনীতি সরিয়ে শুধুমাত্র মানুষ হিসেবে এই ছবি দেখে একটা উত্তর আপনার কাছে। দেখুন ছবি, কিছু বক্তব্য মানুষের যারা জলে ডুবে রয়েছেন, তারপর জানাচ্ছি যাচ্ছি আপনার কাছে। আমরা বাচ্চা নিয়ে কোথায় থাকবো বলুন? এই মুহূর্তে যে ঘর দুয়ার কোথায় থাকবো? আজকে তিন চার দিন রাস্তায় আমরা রয়েছি, কিছু তো জিনিস বের করতেই পারি, যা ছিল সব কিছু গেছে, ছেলেদেরকে নিয়ে কি খাবো আর খাবো সেটাও পর্যন্ত নাই ঘরেতে। বন্যা দেখতে এলো, এসে কাউকে দেখলো না, বেরিয়ে চলে গেল। আমাদের জলে জল লোকা রয়ে গেছে ঘর গো, আমার ঘরের ডিপে তো জাগবে তো পড়ে গেছে গো, খাট জলে তো নৌকা দিবে কখন জল আনতে যাবো, তখন সবসময় সমস্যা। সাধারণ মানুষের বক্তব্য আমি শোনালাম, তার পাশাপাশি আমি আজ জবাব চাই বাংলার টুইস্টে একটি বক্তব্য শোনাতে চাইবো, তারপর দেবুবাবুর কাছে যাব। দেবুবাবু একটু মন দিয়ে শুনবেন, আপনাদের এই দলের একজন সাংসদ তিনি বলছেন একটা কথা, এই সময় যেখানে কলকাতা সহ বিভিন্ন জায়গার মানুষ পূজোর আনন্দে মেতেছেন, তখন পশ্চিম মেদিনীপুরের মানুষ পূজোর অর্থ বুঝছেন না, তারা বুঝছেন না এখন তারা পূজোর সময় আনন্দ করবেন নাকি নিজের ঘর গোছাবেন। কি বলছেন আপনারই দলের সাংসদ, শুনুন আজ জবাব চাই বাংলার টুইস্টে। ঘাটালে আমি দেখতেই পাচ্ছি না কোনো পুজো হবে বলে, মানে আপনি বলুন এই যে ঘাটালে অর্ধেকের বেশি অংশ যদি জলের তলায় থাকে, আমরা আসার সময় প্রচুর বাঁশ দেখলাম, তারপরে যখন জিজ্ঞেস করা হলো বললো কি এটা প্যান্ডেল বানানোর জন্য, বাঁশগুলো যেগুলো প্যান্ডেল বানানোর জন্য নিয়ে আসা হয়েছিলো সেগুলো এখন জলের উপরে ভাসছে অধিকাংশ, মানে কী বলছো, মানে এই এই অবস্থায় কী করে কী হবে, মানে কী বা বলবো, পুজো ভালো কাটবে কী করে কাটবে, লোকগুলো মানে বাড়ি থেকে নামতে পারছে না। পূজোর শুভেচ্ছা দিতে নারাজ সাংসদ, আপনারই দলের সাংসদ, কোনো বিরোধী দলের সাংসদ নয়, কারণ তিনি মনে করছেন এই মুহূর্তে ঘাটালের মানুষ জলে ডুবে রয়েছেন এবং তারা পূজোর আনন্দ উপভোগ করতে পারছেন না। আপনি যেটা বলছেন যে ডিভিসির জল ছাড়ে বন্যা হয় প্রতি বছরই, আপনারা দেখেন স্থায়ী সমাধান হয় না, তা ডিভিসি এই জল ছাড়ার বিষয়ে এতদিন পর্যন্ত সমাধানের পথে গেলেন না, প্ল্যান বি কোথায়? বলছি কেন যদি জল রাখা যায়, জল ধরার ক্ষমতা নেই ডিভিসির, তাই ছাড়তে হচ্ছে। আর ঘাটালে বলুন পশ্চিম মেদিনীপুরে যেটা হচ্ছে, বারবার কেন্দ্রীয় সরকারের কাছে নিজে আমাদের সাংসদ এবং সব সাংসদের দল গেছে যে ব্যবস্থা করুন ঘাটালে যাতে কাজ শুরু হয় সেটা করুন, ওনা করবেন না। এখন কেন্দ্রীয় সরকার ভাবছে বাঙালি গুলোকে ভাসিয়ে দিতে পারলে বেশ ভালোই লাগছে, বাঙালি এই চ্যানেলটা কেন সারা বাংলার সব মানুষ এখন যথেষ্ট শিক্ষিত, এগুলো কি বলছেন? আফ্রিকা টাফ্রিকা এরকম ভাষণ দেবেন কি বলছেন? কেন্দ্রীয় সরকারের আন্ডারে জলের ব্যবস্থা, জলের জল সেচ ব্যবস্থাটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে, এটা কি বলছেন আপনি? সেচ ব্যবস্থা নিকাশি ব্যবস্থা কেন্দ্রীয় সরকার সামলানোর কথা, মিলিটারির মতন বলছি কি বোঝাচ্ছেন আমাদের? বোকা কেন বানাচ্ছেন? বোকা কেন বানানোর চেষ্টা?